নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি মাখিয়ে নিয়ে রাখতে হবে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো। তারপর কিন্তু আমরা রান্নাটা করব। দেখো আমি হাত দিয়েই কিন্তু খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো, কারণ মাংসটা যদি হাত দিয়ে তোমরা মাখাও তাহলে মশলাগুলো খুব ভালো করে কিন্তু মাংসের গায়ে মিশে যাবে, আর তাতে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হবে। তাই আমি মাংসটাকে খুব ভালো করে মেখে এটাকে রেখে দেবো দু থেকে আড়াই ঘন্টার জন্য। দেখো এবার আমি আড়াই ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটাই জল একটু বেরিয়ে গেছে। এবার আমি অন্যদিকে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি এর মধ্যে পাঁচটা পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের পাঁচখানা পেঁয়াজ কিন্তু একদম ঝিরি করে কুচি করে নিয়েছি, সেটার এবার কিন্তু আমি বেরেস্তা তৈরি করব। এখানে পেঁয়াজের পরিমাণটা তোমরা অবশ্যই মাংসের উপর কিন্তু ডিপেন্ড করে ব্যবহার করবে। আমার এখানে দু কিলো মাংস, আমি সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা বেশি ব্যবহার করেছি। আর যেহেতু এটা আজকে কষা করব তাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, কারণ যেহেতু কষা হবে তার জন্য কিন্তু মশলাটা আমাদের একটু বেশি রাখতে হবে। দেখো এবার পেঁয়াজটা কিন্তু আমরা একটু বেরেস্তা তৈরি করে নেব। আর বন্ধুরা, আজকে আমি যে রান্নাটা তোমাদের দেখাচ্ছি এটা তোমরা অনেকটাই গোলবাড়ি স্টাইলে দেখতে পাবে রান্নার পদ্ধতিটা। তাই তোমাদের যদি মনে হয় এই রান্নাটায় হলুদ ব্যবহার যদি তোমরা না করো তাহলেও কিন্তু এটা খুব ভালো লাগবে। দেখো আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে বেরেস্তাটা কিন্তু বেটে নিয়েছি। এবার আমি ওই একই কড়াইতে তেলটা গরম হলে এর মধ্যে আমি তিনটে কিন্তু বড় এলাচ ফোড়ন দিলাম। এই রান্নাটায় অবশ্যই কিন্তু বড় এলাচের ফোড়নটা তোমরা প্রথমে দেবে। বড় এলাচটা ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। দেখো এখানে আমি হাফ চামচ মতন চিনি দিলাম। বড় এলাচটা কিন্তু তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা রং হয়, তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। অবশ্যই কিন্তু তাই তোমাদের বলবো বড় এলাচটা তেলে ফোড়ন দিতে। দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তেজপাতা, তারপর আমি কিন্তু মেখে রাখা মাংসটা আমি কিন্তু দিয়ে দিলাম। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমরা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলাটা থেকে তেলটা রিলিজ হবে, ততক্ষণ ধরে কিন্তু মাংসটাকে খুব ভালো করে আমাদের ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে।
আর অবশ্যই কিন্তু মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবে, তাহলে কিন্তু মাংসটা সিদ্ধটাও অনেকটা ভালোভাবে কষানোর সময়তে। যেহেতু এটা কষা রান্না করব, সেহেতু কিন্তু আমরা খুব একটা জল এর মধ্যে ব্যবহার করব না। দেখো মাংসের থেকেই অনেকটাই জল বেরিয়ে গেছে, এই জলটাই কিন্তু আমরা ঢাকা দিয়ে দিয়ে একদম শুকনো করে নেব। আর দেখতেই পাচ্ছ তোমরা যে কত এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা যে আলুগুলো তোমাদের দেখালাম সেই আলুগুলো, কারণ আমার কিন্তু মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি আলুটাকে মাংসের সাথে কিন্তু একটু মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো, যেটুকু জলের আমার প্রয়োজন হবে সেটা কিন্তু আমি এখানে আজকে ব্যবহার করেছি লিকার চা। লিকার চা তোমরা চাইলে কিন্তু, আমি হালকা লিকার ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ডার্ক লিকার চা ব্যবহার করতে পারো, ভয় পাবে না। এতে কিন্তু মাংস একদমই তিক্ত হয় না, কিন্তু একটা সুন্দর গন্ধও বেরোয় আর তার সাথে কিন্তু স্বাদটাও সম্পূর্ণ আলাদা। এটাকে কিন্তু ঢাকা দিয়ে হতে দেবো বেশ, মানে যতক্ষণ না সিদ্ধ হয়। দেখো আমি সিদ্ধ হওয়ার পর তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একদম পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের দিন আবার আর একটা নতুন কোনো রেসিপি।